মোহাম্মদ সাজিদুল সবুজ আপনি বলেছেন তাকদির কি পরিবর্তন হয় তাকদির কাকে বলে আপনি হয়তো সেটা পড়েছেন জানার কথা কারণ তাকদির প্রতি ইমান এটা আমাদের ইমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোকন তো সেক্ষেত্রে তকদিরটা হলো আল্লাহ সুবহান হুয়া তালা তিনি জানেন যা জানেন তা লিখে রেখেছেন যা লিখে রেখেছেন তা হওয়ার ইচ্ছা করেন এবং তার পুতা সৃষ্টি করেন এই যে আল্লাহর সাথে সৃষ্টির ব্যাপার রিলেটেড বিভিন্ন তার এলেম তার লেখা তার ইচ্ছা এবং সর্বশ্রেষ্ঠ সেটাকে সৃষ্টি করে এটা হলো তাকদির আল্লাহর এই জিনিসগুলো যেহেতু আল্লাহ মানুষের ভূত ভবিষ্যৎ অতীত বর্তমান সব কিছু জানেন ফলে আল্লাহ আল্লাহর জানা থেকে কোনো কিছু মিস হয় না যে ঘটনা প্রবাহ আল্লাহ জানেন তাই তো লিখে রেখেছেন তাই না ফলে এই ঘটনা প্রবাহ জানা লেখা হওয়ার ইচ্ছাপোষণ এবং সৃষ্টি এ বিষয়গুলো যেহেতু আল্লাহর এলেম অনুযায়ী হচ্ছে ফলের মধ্যে কোনো পরিবর্তন নেই তাকদির পরিবর্তন হতো যদি আল্লাহ না জানতেন যদি আল্লাহ অতীতে একটা জিনিস সম্পর্কে হয়তো ভাবতেন যে আচ্ছা কী ঘটে দেখি তারপর আমি এটাকে হাত লাগাবো কিন্তু আল্লাহর সাথে তো ব্যাপারটা এমন নয় আল্লাহর সাথে ব্যাপারটা এমন নয় আসলে আল্লাহ যখন এই আসমান জমিন সৃষ্টি করেন এর শেষ পর্যন্ত কি ঘটবে তা সব জানেন তিনি তার সবই জানেন ফলে এটাই হচ্ছে তাকদির তিনি মাকাদির আল খালক সব কিছু তিনি সৃষ্টির আগ থেকেই তিনি লিখে রেখেছেন তিনি জানেন এবং তিনি তা লিখে রেখেছেন পরবর্তীতে তিনি এটাকে সৃষ্টিতে রূপান্তরিত করলেন তাহলে আল্লাহর জানার বিষয়টা সবার আগে তারপরে লেখার বিষয়টা তারপরে তার ইচ্ছা পোষণের বিষয়টা এবং তারপরে সৃষ্টি সৃষ্টিটা কখনো আগে হয়নি আমরা সৃষ্টির বিষয় নিয়ে আমাদের কনফিউশন তাই না আচ্ছা আমি যদি দোয়া করতাম তাহলে তো এটা হতো না আমি যদি ও করতাম তাহলে তো এটা হতো না না সৃষ্টির বিষয়টা আগে থেকে আল্লাহ জানেন ফলে এটা কোনোদিন দিন পিছিয়ে যাবে না এটা ঘটবেই এটা ঘটবে এই জন্য তাকদির পরিবর্তন হয় না আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি যে তাকদিরটা হলো আল্লাহর বিষয় আল্লাহ জানেন লিখে রেখেছেন সৃষ্টি করেন এগুলো সবই আল্লাহর বিষয় আমরা তো কেউ সৃষ্টি করি না অতএব আল্লাহর সৃষ্টিকে স্টপ করার সাধ্য আমাদের কারণে সুতরাং আল্লাহর যেটা বিষয় সেটাকে বান্দার সাথে ম্যাচ করে চিন্তাভাবনা করা এবং কিছু কনফিউশন তৈরি করা এটা শয়তানের কাজ এখন আল্লাহ যদি কেউ চোর যদি বলে আমাকে তো চোরই আল্লাহ করিয়েছেন আমার কেন শাস্তি হবে তাই না তকদির বিষয়টা নিয়ে সে এই যুক্তি দেখাতে পারে না যে চিন্তাই করেছে সে বলতে পারে না যে আচ্ছা আমি যে চিন্তাই করলামটা তো আল্লাহ করিয়েছেন তাহলে আমার কেন শাস্তি হবে তাই না আসলে ইসলাম উইল পাওয়ারকে নিষেধ করে না আল্লাহ মানুষকে যে এখতিয়ার দিয়েছেন কারণ আপনি ইচ্ছে করলে ভালো জীবনযাপন করতে পারতেন সৎ জীবনযাপন করতে পারতেন চুরি চামারে চিন্তা এগুলো বাদ দিয়ে হ্যাঁ সুন্দর জীবনযাপন করতে পারতেন তাহলে এই যে আপনার ইচ্ছাটা ইচ্ছার কারণে আল্লাহ শাস্তি দেবেন এখন কারো খারাপ কাজ করা এটাও তাকদির এবং শাস্তি পাওয়া এটাও তাকদির কারো ভালো কাজ করা এটাও তাকদির এবং ভালো কাজের বিনিময় পাওয়া আল্লাহর কাছে এটাও তাকদির ব্যাস খুবই সহজে তাকদেরকে বুঝতে হবে জটিলতায় যাবেন না বিশেষ করে আমরা যারা মুসলিম আমাদের এই সমস্ত যুক্তিবাদী জটিলতায় গিয়ে নাস্তিকতার মধ্যে জড়ানো উচিত হবে না